লন্ডনে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে অভিযান শুরু। সিটি অফ লন্ডন পুলিশ এখন আইন ভঙ্গকারী ই বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, সাথে হোম অফিসের এনফোর্স পুলিশ ও অভিযান চালিয়ে ভিসার মেয়াদহীন ও অবৈধদের গ্রেপ্তার করছে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার অবৈধ ইমিগ্রেন্ট ধরতে যে চিরুনি অভিযান চালাচ্ছেন তার থেকে রেহাই পাচ্ছেন না সাইকেল বা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি রাইডাররা। এর ধারাবাহিকতায় ব্রিস্টলেও অভিযান চালায় হোম অফিস সাইকেল দিয়ে ডেলিভারি দেয়া রাইডারদের কাজের পারমিশন আছে কিনা চেক করে এবং কাজের পারমিশন না থাকায় অনেকে ধরে নিয়ে যায়। এদিকে ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন IWGB বলেছে, ডেলিভারু এবং জাস্ট ইটের মতো কোম্পানি যেভাবে মজুরি দেয় তার কারণেই বিপজ্জনক গতিতে এবং অনেক সময় মানুষের পায়ে হাঁটার রাস্তায় সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে যায় এসব রাইডার। ডেলিভারি রাইডাররা ঘন্টার হিসেবে মজুরি পায় না, পায় প্রতি ডেলিভারি হিসেবে। ফলে যত বেশি ডেলিভারি দেয়া যায় তত বেশি উপার্জন সম্ভব। এ কারণেই বিপজ্জনক গতিতে অনেক ডেলিভারি রাইডার সাইকেল চালায়, কিন্তু সাইকেল চালাতে গিয়ে আইন ভঙ্গ করা বিপজ্জনক হতে পারে। একজন ডেলিভারি রাইডার বলেন, বিপজ্জনক গতিতে সাইকেল চালানো কিংবা মানুষের হাঁটার পথে সাইকেল চালানো পছন্দ করেন না, কিন্তু তিনি এটা বিশ্বাস করেন ডেলিভারি ড্রাইভারদের কম মজুরি দেওয়া হয়। কম মূল্যায়ন পাওয়ার কারণে প্রায় সময় চাপের মধ্যে থাকেন রাইডাররা, এই জন্য কেউ কেউ বিপজ্জনক সাইকেল চালান। তিনি এক সময় ইলেকট্রিক বাইকে ডেলিভারি দিতেন, এখন তিনি একটি মোপেড চালান, ফলে দূরের গন্তব্যে গিয়েও তিনি ডেলিভারি দিতে পারেন এবং উপার্জনও বেশি করতে পারেন। দ্রুত গতিতে চালানোর উদ্দেশ্যে ই বাইক মডিফাই করা অপরাধ নয়, যদি তা ব্যক্তি মালিকানাধীন জায়গায় চালানোর জন্য হয়ে থাকে। জনগণের ব্যবহারের রাস্তায় চালানোর জন্য ই বাইক মডিফাই করা বৈধ নয়। জাস্ট ইট, ডেলিভারু এবং উবার ইটস BBCকে জানিয়েছে তারা আইন ভঙ্গ করাকে সমর্থন করে না, উৎসাহিত করে না। তারা নিরাপদে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিপজ্জনক ভাবে সাইকেল চালানোর অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছে। এই রাইডার IWGB ইউনিয়নের একজন সদস্য। এই ইউনিয়ন ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্ব করে। তিনি ডেলিভারি রাইডারদের মজুরি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে কাজের শর্তাবলীকে আরো উন্নত করার আহ্বান জানাচ্ছেন। তিনি বিশ্বাস করেন মজুরি বৃদ্ধি পেলে ডেলিভারি রাইডারদের বিপজ্জনক গতি কমে আসবে এবং যেসব ড্রাইভার ঝুঁকি নিয়ে সাইকেল চালান তাও কমে আসবে। ডেলিভারি রাইডারদের যদি ন্যায্য মূল্য দেয়া হয় তাহলে তারা আইন মেনে সাইকেল চালাবে, রাইডারদের মধ্যে তাড়াহুড়া থাকবে না।